শুক্রবার সকালে ঘন কুয়াশার কারণে পূর্ব মেদিনীপুরের মারিসদা থানার বেতানিয়া স্ট্যান্ডের কাছে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে। জানা যায়, হাওড়া থেকে কাঁথি আগত একটি চার চাকা গাড়ি যাওয়ার সময় একটি লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এই ঘটনায় লরির ড্রাইভার সহ চার চাকা গাড়িতে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দারুয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাস্তার দুধারে পাথর বোঝাই লরি দাঁড়িয়ে থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধান করছে। কিধর সার রহে আপ? হাম আ রহে হ্যায় হাওড়া কলকাতা সে, জনবক্সো লিলুয়া। দীঘা যা রহে থে? দীঘা কোয়ান্টায় যা রহে থে। তো ক্যাসে হুয়া অ্যাক্সিডেন্ট? হাম ইয়ে রোড লাইন সে আপনা সিধে যা রহে থে, লরি ইস তরফ মেরি লাইন মে ডুব কে হামকো মার দিয়ে গয়া। রং রুট পে ঘুস কে আপকো? রং রুট মে মার ডুব কে হামকো। গাড়ির নাম্বার আছে? আপনার কন কন থে গাড়ি মে? গাড়ি মে হাম থে মেরা দো ভাই থে। ইঞ্জুর কিতনা লোক হুয়ে? এক জন ইঞ্জার্ড হুয়ে, হমকো বেশি চোট লাগা, জ্যাদা চোট লাগা হ্যা, হম দু জন কো বেশি কম লাগা। দুর্ঘটনা বলতে এখানে ভোর চারটা বেজে গেলে দু সাইডে পাথর গাড়ি থাকে। এই গাড়ি দীঘার দিকে যাচ্ছিলো, হঠাৎ একটা একে একটা দশ টাকার লরি মানে প্রায় সাইডের পাথর গাড়ি থেকে ওভারটেক করতে গেছিলো, দশ টাকার লরি একটা সেটি চলছে, দুজন আহত আছে। আর এখানে অটোটি প্রচুর কুয়াশাও হয়, তো পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্র রিপোর্ট, আনন্দ বার্তা।